হতে সাবধান, এলাকা কাঁপবে। হ্যালো এভরিওয়ান, খালিদ ইমতিয়াজ হিয়ার। নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি। এই গানটা একেবারে ডিফারেন্ট, আমার এই ভিডিওটা একেবারে ডিফারেন্ট। দেখতে থাকো তোমরা। এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা ইন্ডিয়ান বাংলা ব্যান্ডের একটা দারুণ দারুণ রক কম্পোজিশন। আমি শুনি নাই, এটা ফার্স্ট ভিডিও। লেটস ওয়াচ ইট। বেসুর বেতাল হরতাল যেন গত জন্মের পাপ, মুখোশধারীর নিশ্বাস চশমার কাঁচে জমা পাপ। আমি কলকাতার ব্যান্ড নিয়ে আগে ভিডিও করি নাই, দিস দা ফার্স্ট। আমি একজনকে চিনি, সবাই শুরু বেতাল যেন গত জন্মের পাপ, মুখোশধারীর নিশ্বাস চশমার কাছে জমা ভাব। ব্যান্ড মিকেলা ঠাচো কাও এবার ব্যান্ড গান মাইকে বাজবে, গিটারের গর্জন কি বলছে থরো থরো এলাকা কাঁপবে। কে রাখবে আকাশে চোখ জোয়ারের জলকে মাপবে হৃদয়ে। Outstanding, starting, starting fully right. Victor scale bole ote shabdhan, elaka kaabe. Elaka kaabe. বাজনা সব সাজানো আছে হোক খাজনার নমাজ আদায়, ড্রামের দামামা পশে মরমে বিদ্রোহ হবে ভর সন্ধ্যায়, বিদ্রোহ হবে ভর সন্ধ্যায়। আমি দু একজনকে চিনছি, রূপম ইসলাম। আরে আরে কে উঠেছে মঞ্চে গুঞ্জন করে ওঠে দর্শক, একই মঞ্চে এসব ব্যান্ড চলো সব কটা হিট গান হোক। কে রাখবে আকাশে চোখ জোয়ারের জলকে মাপবে হৃদয়ের রিক্টার স্কেল বলে ওঠে সাবধান, এলাকা কাঁপবে। এলাকা কাঁপবে। আমাদের এবি দ্য গ্রেটেস্ট আর বাসু ভাইয়ের সাক্ষাৎকার একটা ব্যান্ডের নাম শুনছিলাম, আসলে দে আর গুড, দে আর ডুইং। সাউন্ড চেকের পালা সাঙ্গ হলে খেলা হবে আর বুঝে নেব এলাকা, পূর্ব রাগের পরে ঢালাও প্রেম আসুক রহিরা দেখিয়ে দাও রেলাকা রেলাকা। কাটাও এবার প্যান্ডেমিকের তাপে তাপে, আমাদের ফুডস্টক কি বলছে দুধদার এলাকা কাঁপবে। কে রাখবে আকাশে চোখ জোয়ারের জলকে মাপবে হৃদয়ের রিক্টার স্কেল বলে ওঠে সাবধান, এলাকা কাঁপবে। This is really, really good. Really good.
এখানে এলাকা কাঁপবে বলতে, আমি সবসময় যেমন আমার এই চ্যানেলে রিয়েল টাইম রিয়াকশন দিয়ে থাকি, তো এইটা কিছুদিন আগের গান সোফার, যে কোনো একটা কনসার্ট আসতেছিল তাদের সামনে, সেই কনসার্টে যারা পার্টিসিপেট করবে যেসব রক ব্যান্ডগুলো কলকাতার, তারা সবার মিলে একটা কম্পোজিশন, কম্পোজিশনের সম্ভবত অনুপম রায় করছে। তো এখানে আমি সবাইকে চিনি না, বাট তারা যে এত ভালো কাল করতেছে, আই এম সরি টু মাই অডিয়েন্স অফ ওয়েস্ট বেঙ্গল, যে আমি তাদের গানগুলো আসলে খুব বেশি শুনি নাই, বাট দে আর টু গুড ম্যান। হ্যাঁ, আমাদের বাংলাদেশের যেমন রক ব্যান্ডে আমরা অনেক আগে শুরু করছি, এবং যে ফসিলসের রূপম সাথে আমাদের আয়ুব বাচ্চু ভাইয়ের একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম, যেখানে তারা একসাথে বসে কীভাবে ডেভেলপ করা যায় দুই বাংলাকে। সো আয়ুব বাচ্চু ভাইকেও সে খুবই শ্রদ্ধা করে, যে টিপস নিচ্ছে দিচ্ছে, এবং তারা সবাই একসাথে স্ট্রাগল করতেছে। কলকাতায় আসলে রক ব্যান্ডটাও শুরু হয়েছে অনেক আগে, বাট দে আর ভেরি 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 গুড। সো মানে তারা আগেও যাচ্ছে অনেক সুন্দর, এত বিউটিফুল যে রক কম্পোজিশন গান কলকাতা বলতেই কিন্তু আসলে আমরা ক্লাসিক্যাল, মাস্টার্স অফ ক্লাসিক্যালস এগুলা বুঝতাম, বাট তারা যে আসলে ওই ওয়েস্টার্ন রক কম্পোজিশনগুলোতে এত বিউটিফুল করতেছে আমি জানি না। যে এখানে ফসিলস তার ব্যান্ডের নাম, এরপরে দেখলাম যে আরও লক্ষ্মী ছাড়া, তারপরে আরও কয়েকটা ব্যান্ড দেখলাম যে এখানে ফকিরা, তো এদের ব্যান্ড। তোমরা আমাকে না কাইন্ডলি একটু ই করো, হেল্প করো, যে আমি আরও ভিডিও বানাতে চাই, এত ভালো গানগুলোকে আমি মিস করতে চাই না। তো ভালো ভালো গান, ভালো ভালো ব্যান্ড যারা ভালো করতেছে, আমি সবাইকে নিয়ে ভিডিও বানাতে চাই। আমার কমেন্টে একটু জানায় দাও যে কোন কোন গানগুলোকে আসলে আমার শোনা উচিত, আমার জানা উচিত। সো আমাদের দেশের অনেক ব্যান্ডগুলোকে আমি মানে নিয়ে রিয়াকশনস ভিডিও বানাই, আর চলে অনেক ব্যান্ড আমাকে অফিসিয়ালি থ্যাঙ্কস জানায়, আমিও গ্রেটফুল টু দেন। সো সব মিলে কলকাতার ব্যান্ডের সাথেও আমি কানেক্টেড হতে চাই, আমি চাই যে তাদের ব্যান্ডগুলোকে, আসলে বাংলা ভাষার গান তো, তো দুই বাংলাকে আলাদা আমি করতেছি না, কারণ এই আর্ট অ্যান্ড কালচারে আসলে কোনো বর্ডার ভেদাভেদেগুলো কোনো কিছু নাই। সো আমাকে একটু কমেন্টে জানাও, আমি মানে এরকম এরকম আরও গান আমি শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। সো যদি ভিডিওটা ভালো লাগে আমার সাথে থাকো, যারা সাবস্ক্রাইব অলরেডি করছো থ্যাংকস টু দেম, এবং যারা করোনায় এক্ষুনি করে ফেলো, নেক্সট আরও গান আসতেছে। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।